বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের সামনে অ্যাগ্রোনমির একটা ইম্পর্টেন্ট মডেল কোশ্চেন সেট শেয়ার করছি। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রশ্নগুলোর এমসিকিউ উত্তরগুলো তোমাদের সামনে শেয়ার করব, যেগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। এবং আশা রাখছি যে তোমরা জানো যে আমার তোমাদের অ্যাগ্রোনমি যে সাবজেক্টটা রয়েছে এতে কিন্তু প্রচুর শর্ট টাইপের কোশ্চেন, কারণ এমসিকিউ এসএকিউ ছাড়াও আমাদের বড় যে প্রশ্নগুলো রয়েছে স্বাভাবিকভাবে আমাদের সাতটি প্রশ্নের উত্তর লিখতে হয়, সেই সাতটি প্রশ্নের ভেতরেও কিন্তু সবই শর্ট, অর্থাৎ শর্টের ফ্যাক্টরি কিন্তু এই সাবজেক্টটা, যার জন্য প্রচুর পরিমাণে খুঁটিয়ে পড়তে হয় এবং প্রচুর পরিমাণে ছোট্ট ছোট্ট অংশে কিন্তু আমাদের প্রশ্ন আসে। সেজন্য সম্পূর্ণ সাজেশন দেওয়া কিন্তু অ্যাগ্রোনমিতে সম্ভব নয়। শর্টগুলো ভালো করে করলেই কিন্তু তোমরা এই সাবজেক্টে এগোতে পারবে এবং খুব ভালো মার্কস পাওয়া যায়, মানে ফুল মার্কস পাওয়া যায়, এটাই হলো বিষয়। তো চলো একটা প্রশ্ন সেট তোমাদের সামনে শেয়ার করি, যেটার মধ্যে থেকে আশা রাখছি যে পরীক্ষাতে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন, উদ্ভিদের জনন বৃদ্ধিতে অংশগ্রহণকারী হরমোনটির নাম কি? উত্তর হচ্ছে ফ্লোরিজেন, অর্থাৎ উত্তর কি? ফ্লোরিজেন, সিদাগ। পরবর্তী প্রশ্ন, নিচের ফসলগুলোর মধ্যে কোনটিতে বিলম্বিত বৃদ্ধি দশা দেখা যায়? উত্তর হচ্ছে নাবি আমন ধান, অর্থাৎ উত্তর বিদাগ। পরে কোশ্চেন, ধান রোয়ার কতদিনের মধ্যে অপ্রধান গুচ্ছমূল সৃষ্টি হয়? উত্তর হচ্ছে 4 থেকে 10 দিনের মধ্যে। পর প্রশ্ন, সিআরআই দশাটি নিচের কোন ফসলের ক্ষেত্রে দেখা যায়? উত্তর হচ্ছে গমের ক্ষেত্রে দেখা যায়। পরে কোশ্চেন, 1 কেজি নাইট্রোজেন পাওয়ার জন্য কত কেজি ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট সার দরকার হয়? উত্তর হচ্ছে 4 কেজি, অর্থাৎ সিদাগ। পরে কোশ্চেন, নিচের কোন খাদ্যমৌলের অভাবে ধান গাছের খয়রা রোগ হয়? উত্তর হচ্ছে 10টা। পরে কোশ্চেন, নিচের কোনটি ভূমিক্ষয়ের সর্বাপেক্ষা শোচনীয় রূপ? উত্তর হচ্ছে র্যাভাইন ক্ষয়, উত্তর ডিদাগ। পরে কোশ্চেন, উদ্ভিদ দেহে লোহার অভাব দূর করার জন্য নিচের কোন সারটি প্রয়োগ করা হয়? উত্তর হচ্ছে তোমার ক্রাস অ্যামোনিয়াম সালফেট, অর্থাৎ সিদাগ। পরের কোশ্চেন আমরা চলে আসি, 64 গ্রাম ফসফরাস P2O5 এক্ষেত্রে, ঠিক আছে, P2O5 প্রয়োগের জন্য কত গ্রাম সিঙ্গল সুপার ফসফেট প্রয়োজন রয়েছে? তো এক্ষেত্রে তোমাদের উত্তর হবে যেটা, সেটা হচ্ছে 400 কেজি, অর্থাৎ উত্তর সিদাগ। পরে কোশ্চেন, নিচের প্রাণীজ জৈব সারের মধ্যে কোনটিতে বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে? এখানে যে কটা অপশান রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে পাখির মল। পরে কোশ্চেন, আমের নিচের কোন জাতটি নিয়মিত কলদানকারী জাত? উত্তর হচ্ছে আম্রপলি, ঠিক আছে, এ দাগ। পরে কোশ্চেন, বেটে জাতের কলা কাবুলি দূরত্বে লাগানো হয়, কত মিটার দূরত্বে লাগানো হয়? উত্তর হচ্ছে 1.8 মিটার × 1.8 মিটার। পরে কোশ্চেন, আখের নিচে কোন জাতীয় নবীজাত হিসেবে চাষ করা হয়? এক্ষেত্রে তোমার উত্তর হচ্ছে CO1148, অর্থাৎ উত্তর বিদাগ। পরে কোশ্চেন যেটা রয়েছে, দেখো, বদ্র মিশ্রণ তৈরিতে নিচের কোন কোন দ্রব্যটি ব্যবহৃত হয় না? অপশন রয়েছে চুন, তুতে, সোডা এবং নুন, উত্তর হচ্ছে সোডা, সিদাগ। পরে কোশ্চেন, গমের ভূষারোগ সৃষ্টিকারী জীবাণুটির নাম কি? উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিদাগ, উস্টিলাগো ট্রিটায়। পরে কোশ্চেন চলে আসি, ধানের হপার বান লক্ষণটি কোন প্রকার আক্রমণে দেখা যায়? উত্তর হচ্ছে পামরি পোকা। পরে কোশ্চেন, নিচের পোকানাশকগুলির মধ্যে কোনটি সংস্পর্শ বিষ হিসেবে কাজ করে? উত্তর হচ্ছে তোমার এ দাগ, অপিসেট 70WP, ঠিক আছে। পরে কোশ্চেন চলে আসি, ক্রমহ্রাসমান উৎপাদন বিধির ব্যাখ্যা দেন কে? উত্তর হচ্ছে মার্শাল, অর্থাৎ উত্তর এ দাগ। পরে কোশ্চেনে চলে আসি, শুষ্ক চাষ পদ্ধতিতে নিচের কোন ফসলটি চাষ করা যায় না? উত্তর হচ্ছে আলু, শুষ্ক চাষ পদ্ধতিতে চাষ করা যায় না। পশ্চিমবঙ্গে দুর্গাপুরে দামোদর নদীর ওপর কত সালে সেচ বাঁধ নির্মাণ করা হয়েছে? উত্তর হচ্ছে 1955 সালে। পরে কোশ্চেন, নিচের কোনটি উৎপাদনক্ষম বিভব নয়, ঠিক আছে, এটার উত্তর হচ্ছে চাষবাস, অর্থাৎ উত্তর সিদাগ। পরে এসএকিউ কোশ্চেনগুলো দেখে রাখো, দেখো কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোর কিন্তু উত্তর একটু বড় আকারেই লিখতে হয়। তো যাই হোক, যেমন ধান গাছের জীবনচক্রের জন্য কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন? 21 থেকে 35 ডিগ্রি। উদ্ভিদের বৃদ্ধির জন্য কী কী শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন দরকার, অথবা পরিস্ফুরণ কাকে বলে? আমি জাস্ট প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি, বায়ু দেখে রাখো যে এই প্রশ্নগুলো তোমরা রেডি করেছো কিনা, যদি রেডি করা না থাকে একবার একটু রেডি করে নাও, কারণ প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। বায়ু দ্বারা ক্ষয়ভবনের কারণ সমূহের প্রকাশ করার সূত্রটি লেখো, হিউমাসের গড় সংযুক্তি লেখো, অথবা মাটির নিষ্ক্রিয় বা সঞ্চিত অম্ল কাকে বলে, সিঙ্গল সুপার ফসফেটের রাসায়নিক সংকেত পোষকের শতকরা পরিমাণ কী, অথবা ফসফোব্যাকটেরিয়ান জীবাণুসার কাকে বলে, FYM এ পোষকের শতকরা পরিমাণ কত, মুড়িয়া কাকে বলে, গমে 4টে সেচ দেওয়ার মতো জল পাওয়া গেলে তা বীজ বোনার কতদিন পর সেচ দিতে হবে, অথবা বেপু পোকার প্রতিরোধক্ষম খানের দুটি জাতের নাম লেখো। পরে কোশ্চেন, রো আউশ ধানের আগাছা দমনের জন্য কী কী আগাছানাশক ওষুধ ব্যবহার করা হয়, অথবা সরকার উৎপাদন করে কোন ফসল এবং তার বৈজ্ঞানিক নাম করো, পেস্ট কাকে বলে, ফসল জমিতে কয় প্রকার বন্ধু পোকা দেখা যায়, উদাহরণসহ লেখো, সর্বাঙ্গবাহী আগাছানাশক ওষুধ কাকে বলে, অথবা মাটির ধূপক কাকে বলে, উদাহরণ দাও।
পরের কোশ্চেন, ক্রমহ্রাসমান উৎপন্ন বিধি আর কি নামে পরিচিত? খরা সহনশীল ফসলের বৈশিষ্ট্য লেখক। পরে বিকল্প কোশ্চেন রয়েছে কিছু আমাদের, যেটা মূল প্রশ্ন। এবার আমরা চলে আসি আমাদের এখানেও কিন্তু শর্ট টাইপের প্রশ্ন থাকে, যেমন এক দাগে যে প্রশ্নটা রয়েছে, দেখো মুকুট শিকড় কাকে বলে, এর এমন নামকরণের কারণ কি, কখন ও কোন ফসলে এটি দেখা যায়, এর গুরুত্ব কি, আলু ফসলের সর্বাধিক সংকটকাল কোনটি এবং কেন, 50x20 সেন্টিমিটার দূরত্বে লাগালে একটি আলু জমিতে প্রতি গাছে গড়ে 8টি করে 25 গ্রাম ওজন আলু ফলেছে, হেক্টর প্রতি এরূপ মোট আলুর ফলন টনে কত হবে। অথবা তো একটা প্রশ্ন রয়েছে, ফলন নির্ধারণকারী উপাদান বলতে কি বোঝো, আলুর ফলন নিবারণকারী উপাদানগুলো কি, যে ধানের ক্ষেতে শীষ প্রতি 80টি পুষ্টিদানা সহ প্রতি বর্গ মিটারে 300টি করে শীষ জমেছে, তার হেক্টর প্রতি ফলন নির্ণয় করো। পরবর্তী প্রশ্ন রয়েছে, অম্লমাটি কাকে বলে, পশম মাটি কিভাবে অম্ল হয় তা চিত্রসহ দেখাও, কী কী কারণে অম্লমাটির সৃষ্টি হয়, অম্লমাটিতে চাষের উপযোগী ফসলগুলির নাম কি। অথবা যে প্রশ্ন রয়েছে, শস্যের ওপর ক্ষার মাটির ক্ষতিকর প্রভাব লেখো, উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলির সহজলভ্যতা কী কীভাবে প্রভাবিত হয়, ব্যাখ্যা করো অম্লমাটি সংস্কারের জন্য জিপসাম প্রয়োগ করা হয় না, টিরিসিনি কি। পরবর্তী কোশ্চেন, পাঁচ দাগের কোশ্চেন, শস্য উৎপাদনে জৈব ও অজৈব সার বা রাসায়নিক সার একই যা উপযুক্ত অনুপাতে ব্যবহারে সুপারিশ করা হয় না কেন। বিদাগে প্রশ্ন রয়েছে, আলুর জমিতে হেক্টর প্রতি 200 কিলোগ্রাম নাইট্রোজেন, 100 কিলোগ্রাম P2O5 ও 100 কিলোগ্রাম কে এর সুপারিশ করা হয়েছে, একটি 1.5x4 মিটার বিস্তলার জন্য কত পরিমাণ ইউরিয়া, সিমাল সুপারফসফেট ও মিউরেট অফ পটাশ প্রয়োজন, হিসেব করে দেখাও। অথবাতে রয়েছে, কারণ ব্যাখ্যা করো, সাধারণ চাপান সার হিসেবে জৈব সার ব্যবহার করা হয় না। দু নম্বর রয়েছে, অয়েল কেক্সকে ঘনীভূত জৈব সার বলে কেন। তারপরে আবার বিদাগে রয়েছে, প্রমাণ করো অ্যামোনিয়াম সালফেটে 20 থেকে 21 ভাগ N2 আছে, টিকা লেখো বেসিক স্লাগ। ছয় দাগের যে প্রশ্ন রয়েছে, কী কী রয়েছে দেখো, আখ কেটে নেওয়ার পর তাড়াতাড়ি রস বের করে নেওয়া হয় কেন, টিস্যু কালচার কলা চাষের উপযুক্ত ব্যাখ্যা করো, উচ্চ ফলনশীল ধানের জাতকে রাংকুশে প্রকৃতির ধান বলায় কেন ব্যাখ্যা দাও, আম ও কলার বৈজ্ঞানিক নাম লেখো, আলু ও আখের বংশবিস্তারকারী অক্ষের নাম লেখো। অথবাতে যে প্রশ্ন রয়েছে, কোনো পুষ্টি সম্বন্ধীয় কারণের জন্য আম গাছের, কোন পুষ্টি সম্বন্ধীয় কারণের জন্য আম গাছের ফলন আসতে দেরি হয়, আমের অনিয়মিত ফল ধারণের অভ্যন্তরীণ কারণগুলি লেখো, নিম্নলিখিত বিষয়গুলি অবলম্বনে কলা চাষ পদ্ধতিটির সংক্ষিপ্ত বিবরণ দাও, উন্নত জাতির নাম, মাটি তৈরি চারা লাগানো, জৈব ও রাসায়নিক সার প্রয়োগ। পরবর্তী কোশ্চেন, IWM কি, পোকা দমনের রাসায়নিক পদ্ধতিটি লেখো, স্পর্শ কীটনাশক ও সর্বাঙ্গকারী কীটনাশকের মধ্যে পার্থক্য দেখাও, আলুর ধসা রোগ সৃষ্টিকারী ছত্রাকের নাম বলো। এর অথবাতে যে প্রশ্ন রয়েছে, আগাছা দমনের পদ্ধতিগুলির নাম লেখো, আগাছার জীবের সাহায্যে দমন পদ্ধতি সংক্ষেপে লেখো, নিচের রোগ পোকাগুলির ক্ষতির প্রকৃতি ও প্রতিকার অবস্থা সম্পর্কে লেখো, যে কোনো তিনটি, ধানের বাদামি শোষক, পাটের তিংড়ি পোকা, কলার শিকড় নিমাটোড, শস্যের সাদামর্চে রোগ, খরা সহনশীল ফসলের বৈশিষ্ট্যগুলি লেখো। তো এই হলো একটা মডেল প্রশ্ন সেট তোমাদের সামনে শেয়ার করলাম, MCQ এর উত্তরগুলো দিলাম, প্রশ্নগুলো অবশ্যই রেডি করে রাখবে, কারণ ফাইনাল পরীক্ষায় কিন্তু এর থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, সেটাই আশা রাখছি। এই বলে আজকের আলোচনা শেষ করলাম, ধন্যবাদ।